রবিবার প্রয়াত হলেন যাত্রা সম্রাট উদয় শঙ্কর তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন পালিতপুরের বনেদি তা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন। অল্প কিছুদিন পরেই উদয় শঙ্কর তা চাকুরি জীবনে অবসর নেওয়ার কথা ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে এই যাত্রাশিল্পীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই যাত্রাশিল্পীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মানিক সিদ্ধান্তের হাত ধরেই তার যাত্রাপালা অভিনয় শুরু। ৯০ দশকে নবনাট্য আন্দোলন গ্রুপে তিনি যোগদান করেন। সেখানে জ্বালা নাটকের অভিনয় দিয়ে শুরু। পরে তিনি কার্ল মার্কস, জুলিয়ার সিজার্স, অসুস্থ পৃথিবী, মেঘলা আকাশ, টাকা মাটি মাটি টাকা, চাঁদ সওদাগর সহ বিভিন্ন যাত্রাপালায় দাপিয়ে অভিনয় করেছেন। অসুস্থ থাকলেও ওষুধ খেয়েও অভিনয় করতেন। সম্প্রতি শম্ভু বাগের একটি যাত্রাপালায় তার অভিনয় করার কথা ছিল। অভিনয়ের পাশাপাশি তিনি মানুষকে এবং যাত্রাশিল্পীদের খুব কাছে টেনে নিতেন। মঞ্চের পেছনে তিনি ছিলেন আনন্দপ্রেমী। শিল্পীদের নিয়ে গ্রিন রুমে অবসর সময় নাচে গানে মেতে থাকতেন। মাঝে মধ্যেই সমস্ত যাত্রাশিল্পীদের একত্রিত করে পালিতপুরে বনভোজনের আয়োজন করতেন। তিনি আজ নেই, এ কথা ভাবতেই পারছেন না তার সাথে অভিনয় করা শিল্পীরা ও তার সান্নিধ্যে আসা মানুষজন। এদিন অভিনয় জগতের শিল্পীরা তার পরিবারবর্গকে গভীর সমবেদনা জানান। শিল্পীরা জানান, উদয় শঙ্কর তার অকাল প্রয়াণে যাত্রা জগতের বিপুল ক্ষতি হলো। এই ক্ষতি পূরণ করা হয়তো সম্ভব নয়। শিল্পীরা আরও জানান, তার দেখানো অভিনয়ের পথেই তারা তাকে স্মরণ করবেন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।